আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আবারও আজকে হাজির হয়ে গেলাম আরেকজন আপুকে নিয়ে। তো জানবো তার সেই তার জীবনের কথাগুলো, তার সম্বন্ধে আমরা জানবো। এবং ইতিপূর্বে আমরা অনেক ধরনের ভিডিও করেছি, আমরা আপনারা দেখেছেন। তো এই আপুকে নিয়ে আমরা আবারও মিডিয়াতে আজকে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। এখন আপনার আপনার নাম কি আপু? আমার নাম শাকিলা ভাই। শাকিলা, তো শাকিলা আপু আপনার বয়স কত? আমার বয়স ভাই 23। 23 বছর। তো এখন আপনি বর্তমানে কি করছেন? আমি এখন বর্তমানে ভাই বাসায় থাকি, হাতে সেলাই মেশিন এর কাজ করি, মানুষের বাড়ি বাড়ি কাজ করি। আচ্ছা, মানুষের বাড়ি বাড়ি কি কাজ করেন? হাতের ভাই সেলাই মেশিন এর শার্টের জামার গুদাম লাগাই। আচ্ছা, তো এখন আপনার আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি ঢাকা সাভার থাকে, আমি বক্তারপুরে। আচ্ছা, ওইখানেই আপনার জন্মস্থান? ওখানেই আমার জন্মস্থান, ওখানেই থাকি আমি। আচ্ছা, তো আপনার বাবা মা আছে তো নাকি? ভাই আমার মা আছে, আমার বাবা আর একটা বিয়ে করে তুই আমার মারা ফালায় থেকে গেছে। কতদিন আগে গেছে গা ভাই? অনেক বছর আগে। তাও মোটামুটি কতদিন হতে পারে, কত বছর হতে পারে? গেছে গা ভাই 10-12 বছর। 10-12 বছর। আপনার ভাই বোন কয়জন? আমি একটাই বোন ভাই, আর আমার আগের বাবা বিয়ে করছে, ওখানে 3টা ভাই আছে। আপনার মা কি আপনার বাবার ছোট স্ত্রী নাকি বড়? মা হয়েছে বড়। আচ্ছা, তারপরে আরেকজন বিয়ে করছে, তার ঘরে কতজন? ওখানে 3জন ছেলে। 3জন ছেলে, আর আমি আমার মার ঘরে একটাই মেয়ে। আচ্ছা, তো এখন বর্তমানে আপনার তো বিয়ে হয়েছে নাকি? আমার বিয়ে হয়েছিল ভাই, তালাক হয়ে গেছে। কতদিন আগে তালাক হয়ে গেছে? 3 বছর হয়েছে। 3 বছর হয়ে গেছে। আপনার বাচ্চা আছে না? আমার 2টা বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে। ছেলেকে শাশুড়িরা নিয়ে গেছে, মেয়েটা আমার কাছে। ছেলেটার বয়স কত? ছেলেটার বয়স 6 বছর। আর ছোট মেয়ের বয়স? মেয়েটার বয়স 4 বছর। 4 বছর। তাহলে এখন আপনি কি করতে চান? এখন আমি চাই ভাই, মিডিয়ার সামনে আইছি, যদি কেউ আমার এইসব ভিডিও আমার দেখে যদি কারো পছন্দ লাগে, অথবা কেউ যদি আমার ভালোবাসে, কেউ যদি আমার জীবনসঙ্গী করতে চায়, তাহলে আমার সঙ্গে সরাসরি কথা বলবে। বিয়ে শাদী করতে চাইলে ফোনের মাধ্যমে বলবে। কিন্তু এর আগে আমরা আপনাদের বিভিন্ন ভিডিও বিভিন্ন জনের ভিডিও করেছিলাম, সেই ভিডিও থেকে আমরা সবারই নাম্বার দিয়ে থাকি। তো এই নাম্বার দেওয়াতে আপনাদের অনেকেরই ফোন বন্ধ করে রাখেন, এটা কেন হয় ভাই? অনেকে ফোন বন্ধ রাখে, কেউ টাকার পাগল, কেউ সংসারের পাগল, সবাই তো আর এক না ভাই। কেউ টাকা পয়সা নিয়ে সিম থেকে বন্ধ করে, তাদের ঘর করার ইচ্ছা থাকে না বুঝে ওই জন্য। আর যারা ঘর সংসারী হতে যায়, যারা একজনের বিয়ে হয়ে আর একজনের কাছে যেতে চায়, তারা তো ফোন বন্ধ করবে না, তারা তো চায় একটা সুন্দর পরিবার, ভালো মনের মানুষ একটা চায়। তো শাকিল আপু, আপনাকে আর একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনি মিডিয়ার মাধ্যমে কেন ছেলে খুঁজতেছেন, মানে বিয়ের পাত্র কেন খুঁজতেছেন? আমি মিডিয়ার মাধ্যমে আইছি ভাই, যদি সেই রকম ছেলে হয়, আমাদের ভিতরে অনেক ছেলেই আমার বিয়ে করতে চাইছে, কিন্তু আমাদের ভিতরে আর বসবো না ভাই। আমাদের ভিতরে বিয়ে বইলে বউরে দিয়ে ইনকাম করায়, গ্রামে পাঠায়, গ্রামে না গেলে ডিভোর্স দিয়া দেয়, আর 2টা 3টা করে বিয়ে করে। ওই জন্য যদি কোনো গৃহস্থ ভালো ছেলে পেলে পায়, যে আমার দুঃখ কষ্ট বসবে, আমি যার দুঃখ কষ্ট বসবো, সেই রকম ছেলে পাইলে আমি বিয়ে শাদী বসবো। তো আপনাদের এই ফ্যামিলি আপনাদের বেদের সম্প্রদায়ের ভিতরে ছেলেরা 2-3টা বিয়ে করে কি কারণে? কি কারণে ভাই, যেহেতু বেশি যেই মেয়ে ইনকাম করে খাইতে পারে তারে লিয়ে রাখে, আর যেহেতু ইনকাম না করতে পারে, কত ছেলে ভালো আছে বউদের ভালোবাসে। আপনাদের এই বেদের সম্প্রদায়ের ছেলেরা 2-3টা বিয়ে করে, আর আপনারা তাদের দেখে শুনে বিয়ে বসতে পারেন না, যে এই ছেলে এরকম এই ছেলে এরকম, এদেরকে দেখাশোনা করে তারপরে বিয়ে করতেন, তাহলেই তো আর এরকম আপনাদের সমস্যাগুলো হয় না ভাই? যা হওয়ার এটা আগে হয়ে গেছে, এখন তো যারা বিয়ে শাদী বসে দেখে শুনেই বসে, এখন আগে হয়ে গেছে। ভিতর থেকে মানুষে তো বিয়ের আগে অনেক কিছুই বলে, যে আমি ভালো এইটা সেইটা অনেক আগেই অনেক কিছুই বলে, ওই জন্য সবাই বিয়া পরে, যে বিয়ার পরে এরকম হবে কেউ কি জানে? কারো কপালে দুঃখ কষ্ট থাকলে সেটা আগে কেউ কেউ জেনে রাখে, পরে সে বুঝে। তো আপনি তো এই বিভিন্ন গ্রামে গ্রামে গেছেন এর আগে? গেছেন? আমি যাই নাই ভাই, আমি গ্রাম করি না, আমার তালাক হওয়ার পর থেকেই আমি মা বাবার কাছে থাকতো, আমি কোনো গ্রামেও যাই নাই, কোথাও যাই নাই, বাসায় থাকতাম আর কি। বাবা মা যাতুক, আমি আমার ওই সতাই মার কাছে থাকতাম, ভাই বোনগুলো নিয়ে থাকতাম। তো তারাও তো আপনার এই গৃহস্থদের ভিতরে একটা সম্বন্ধ দেখে আপনাকে সেইখানে বিয়ে দিতে পারে, তো আপনার আত্মীয় স্বজনকে বলেন যে একটা গৃহস্থের ছেলে দেখে বিয়ে দিতে? ভাই আত্মীয় স্বজনের কাছে বললেও কত গৃহস্থ ছেলে আছে ভাই, বিয়ে করতে চাইলেও যৌতুক চাই, ওইটা চাই, সেইটা চাই, টাকা পয়সা। আচ্ছা, আপনাকে বিভিন্ন প্রশ্ন করার মানে এটাই হচ্ছে, যাতে দর্শকদের বুঝতে সুবিধা হয় কী কারণে আপনি কী করতেছেন, সেটার কারণে আপনাকে এত প্রশ্ন করা হয়েছে।
তো শাকিল আপু এখন আপনি সব মিলিয়ে কি করতে চান? আমি সব মিলিয়ে করতে চাই ভাই যে আমার এই ভিডিওটা দেখবে, আমার পুরো ভিডিওটা দেখে জেনে শুনে যে আমার যার ভালো লাগবে, আচ্ছা আমার যার ভালো লাগবে যে আমার পছন্দ করবে সে আমার সঙ্গে ফোনের মাধ্যমে সরাসরি কথা বলবে। আচ্ছা ঠিক আছে, তো আপনার ফোন নাম্বার তো এর আগে আমরা অনেকেরই ফোন নাম্বার দিয়েছি কিন্তু তারা অনেকেই ফোন এঙ্গেজ পাওয়ার কারণে মানে বন্ধ পাওয়ার কারণে তারা অনেকেই মন্তব্য করে যে এই ফোন নাম্বার আমরা ভুয়া নাম্বার দিই, তো এই আপনি যে নাম্বারটা দিবেন সেটা আসলে ভুয়া কিনা সঠিক? ভাই শুনেন, আমার একটা কথা হয়েছে কি, আমি এর আগে একটা প্রতিবেদন ছাড়ছি, সেই মেয়ের নাম শারমিন ছিল আর আমার নাম শাকিলা। ওই শারমিন নামের ইউটিউব চ্যানেলের ভিতরে আমার আমার নাম্বারটা ভুল করে সাংবাদিকে বসিয়ে দিছিল। এখন যেই ফোন করে কি আমাদের চ্যানেলে নাকি না আর একটা চ্যানেলে এই চ্যানেল আর একটা চ্যানেলে ভাই এখন সবাই ফোন দিয়ে আমারও বলে শারমিন আমারও কাছে শাকিলা চ্যানেল। এখন ওই জন্য আমি মিডিয়ার সামনে আইসি আমার সঠিক নাম্বারটা দিবার জন্য। আচ্ছা ঠিক আছে, এখানে তো ভুল ভ্রান্তি। এখন নাম্বারটা ভাই আমি মুখেই বলতে চাই, ভালো করে দুটা দুটা করে বলবো যেমন ওদেরও তুলতে ভালো। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন। বললেন আমার সঙ্গে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমিও বলবো। হ্যাঁ বলেন। 01 01 77 77 4 1 4 1 3 3 00 7 7 5। আচ্ছা 75, হ্যাঁ নাম্বারটা আবার বলেন। 77 এরকম ডাবল হয়ে গেছে। 01 01 77 77 4 1 4 1 3 3 00 00 7 5 7 5। এটা হচ্ছে আপনার, এটাই আমার নাম্বার ভাই, আমার নাম শাকিলা। যেতে ফোন দিবেন নাম্বারটা ভালো করে দেখে মুখ থেকে আমি বলছি এই নাম্বারটা সুন্দর করে তুলে তাই ফোন দিয়েন ভাই। একটা নাম্বার ভুল হলে আর একটা মেয়ের কাছে যায়, তখন নাম্বারটা বন্ধ থাকলে সবাই আর একজন খারাপ ভাবে, আর একটা মেয়ের জন্য ভাই 10টা মেয়ের প্রবাসীরা খারাপ ভাবে, আর সব মেয়েরা এক না ভাই। আপনাদের কাছে বলি সবাই আর এক না, মানুষরা কিছু কিছু মানুষ আছে বিশ্বাস করবেন, কিছু কিছু মানুষ আছে বিশ্বাস করবেন। আপনারা যারাই সহযোগিতা হোক যেইভাবে যারা কিছু দিবেন কম বেশি দিয়ে দেখবেন তার নাম্বারটা বন্ধ থাকে কিনা খোলা থাকে। এর আগে পরে আমি অনেকগুলাই প্রতিবেদন করছি, কেউ বলবে না আমার নাম্বারটা বন্ধ থাকে। আমি যে কইবারে দিছি ভাই ইউটিউবের মাধ্যমে আমার নাম্বারটা উল্টাপাল্টা হয়ে গেছিল ওই জন্য। আচ্ছা তো ঠিক আছে শাকিল আপু, আমরা আপনার ভিডিও আজকে এই পর্যন্ত ক্লোজ করতে চাইতেছি, তো তার আগে যদি আপনি আরও কিছু দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চান? দর্শক শ্রোতাদের বলতে চাই যে ভাই আপনাদের সবারই ঘরে মা আছে, বোন আছে, খালা মাসি সবার ঘরে আছে, যে ভাই ফোন দিবেন ভেবে চিন্তে ফোন দেন, ফোন দিয়েই ভাই শুধু খারাপ খারাপ কথাই বলেন। সবাই বলে যে ফোন দিয়ে ভাই ফোন দিয়ে খারাপ কথা বলে, আর সবাই খালি বলে বিদেশে আসি এখানে আসি সেখানে আসি সব কথা আজে বাজে কথা বলে ভাই ফোন দিয়ে, কিছু পরিচয় নাই জানা নাই ফোন দিয়েই বলে এইটা সেইটা অনেক বিভিন্ন খারাপ খারাপ বিচ্ছিরি ব্যবহার করে ভাই। ওই জন্য কারো ফোন আমি রিসিভ করে যে ভালো মন্দ কথা বলে তার সঙ্গে আমি সব কিছু শেয়ার করি, আর যে খারাপ ব্যবহার করে ভাই তার ফোন আমি রিসিভ করি না। যে খারাপ কথা বলবেন সে আমার ফোন দিয়ে, আর যে ভালো কথা বলবেন ভালো মন নিয়ে আমার ফোন দিবেন সে সারাক্ষণ আমার সঙ্গে কথা বলতে পারবে। এইটাই ভাই বলে আমি এখন যাই, যে যেখানে থাকো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন। আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক, আজকে এই শাকিলার ভিডিও এই পর্যন্তই, আবারও কোনো এক পর্বে শাকিলাকে নিয়ে আমরা হাজির হয়ে যাব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, যে যেখানে থাকেন সেখানে সুস্থ থাকেন, এই কামনায় আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।